একটা ভালো নির্বাচন হলে এই সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা অনেক কম, বিশেষ করে আপনার গণতন্ত্র হত্যা বা ভোট বা দুর্নীতি বা সব কিছু নিয়ে সরকার যখন মনে করে এই কারণে সরকার ভালো ভোট বা ভালো নির্বাচন দিতে আগ্রহী না, এই কারণে সরকার আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছে বা আমেরিকার এই প্রস্তাবগুলি সরকারের পছন্দ হচ্ছে না। এছাড়া আমি দেখি না যে আমেরিকার পার্সোনাল কোনো ইন্টারেস্ট কোনো দলকে বা কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর মতো এই জিনিস বাংলাদেশে আজকে পর্যন্ত আমি আমি এটা লক্ষ্য করছি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, পার্থ আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন, বিরোধী দলের আন্দোলন সব কিছু মিলিয়ে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার কারণ কি, কেন এত আগ্রহ? সালাম আলাইকুম, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বহির্বিশ্বের ভারতের তো আমাদের প্রতি একটা ইন্টারেস্ট সবসময় ছিল, যেটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ আমরা ভারতের সবচেয়ে কাছে, প্লাস আমাদের স্বাধীনতা যুদ্ধেও ভারতের একটা বড় অবদান ছিল। আমাদের ট্রেড বলেন, সিকিউরিটি বলেন, বা ভারতের ট্রেডিং সিকিউরিটির কারণে ভারত যে আমাদের প্রতি একটা নজর রাখবে বা একটা ইন্টারেস্ট থাকবে ভারতের, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ইদানিংকালে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যুক্তরাষ্ট্রের আমাদের জন্য, আমাদের উপর যেই যেই প্রভাব বা আমাদের প্রতি যেই যুক্তরাষ্ট্রের যেই আগ্রহ। কারণ আমার ধারণা যুক্তরাষ্ট্র বুশ প্রশাসনের সময় জিনিসটা এমন ছিল যে বুশ প্রশাসনের সময় হাফ অফ দ্য স্টেট ডিপার্টমেন্ট আরবিক ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছিল, বিকজ তাদের এত ইন্টারেস্ট ছিল মধ্যপ্রাচ্যের উপর, তেলের প্রতি। যেহেতু বুশ দ্য ফ্যামিলি টেক্সাস থেকে ছিল, তাদের ওই অয়েলের উপরে ছিল। ওই সময় আমেরিকা রিয়েলাইজ করে যে গণতন্ত্র যেসব জায়গায় একটু দুর্বল সেসব জায়গাতে চীনের একটা আধিপত্য বিস্তার করার একটা অবস্থান দেখা যায়, এবং সেই কারণেই আফ্রিকা থেকে আরম্ভ করে আমাদের আশেপাশে পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা যদি দেখেন এইখানে একটা অবস্থান দাঁড়িয়ে যায়। এবং সেই সুবাদে দেখা যাচ্ছে যে বাংলাদেশেও গত 8-10 বছর এই চীনের অবস্থানটা অনেক স্ট্রং হিসেবে দাঁড়িয়ে গেছে। চীন অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ব্যবসার নামে ঢুকে, বাট তারপরও তাদের একটা স্টাইল থাকে যে তারা এখানে একটা আধিপত্য বিস্তার করে। আমার মনে হয় সেটা এই সাবকন্টিনেন্ট বা জিওপলিটিক্যালি আমেরিকার জন্য এই জিনিসটা মনে হয় থ্রেটের কারণ, একটা একটা ভয়ের কারণ তাদের সিকিউরিটি ইস্যুতে। আমার মনে হয় এই কারণেই আমেরিকা ঠিক করেছে যে যেসব জায়গায় গণতন্ত্র থাকবে সেসব জায়গাতে চীনের এই আধিপত্য বিস্তার করাটা কঠিন। তার কোনোই বাংলাদেশে আমার মনে হয় আমেরিকা এই এই গণতন্ত্র গণতন্ত্র জিনিসটা, কারণ এর আগেও আমরা দেখেছি 2014 সালে বা 18 সালেও, 14 সালে ছিল বা 18 সালেও এরকম ন্যাক্কার যখন নির্বাচন হওয়ার পর আমেরিকার সেরকম ভূমিকা ছিল না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আমার ধারণা এই কারণে আমেরিকা অত্যন্ত আগ্রহী, শুধু না, আমেরিকা আপনি দেখছেন যে ভিসা রিস্ট্রিকশন, স্যাংশন, বাংলাদেশের যে কোনো ব্যাপারেই আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের যেইভাবে তারা প্রতিদিন কথা বলছে, আমার মনে হয় এখন, এবং শুধু তাই না, আপনি দেখবেন ব্লিংকেন শুধুমাত্র বাংলাদেশকে চিঠি দেওয়াটা বাদ থাকুক, উনি টুইট করছেন, মানে সম্পূর্ণ পৃথিবীকেও জানানো হচ্ছে দ্যাট আমেরিকা ইজ ইন্টারেস্টেড উইথ বাংলাদেশ মোর দ্যান এভার। সো আমার মনে হয় সেই কারণেই জিওপলিটিক্যালি আমেরিকা আমাদের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। জিওপলিটিক্যাল কারণ যেটি একটি বিষয়, অভ্যন্তরীণ রাজনীতিতে কি কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের বিশেষ কোনো গুরুত্ব আছে কি? আমার মনে হয় না, আমি এরকম কোনো কিছু এখনও দেখি নাই। আর দেখুন, আমেরিকা, আমি বলি পৃথিবী যদি একটা রাষ্ট্র হয় আমেরিকা সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি। তো বাংলাদেশে আমার মনে হয় না এরকম প্যাট্রিয়ট বা এরকম কোনো লিডারশিপ বা এরকম যে মানে আমি আমি ক্ষমতায় থাকার জন্য আমি মানবো না, আমি করবো না। আমেরিকার সাথে সবাই বন্ধুত্ব রেখে চলতেই বিশ্বাস করে, কিন্তু এই সরকারের প্রবলেমটা হয়ে গিয়েছে যেহেতু একটা ভালো নির্বাচন হলে এই সরকারের ক্ষমতা আসার সম্ভাবনা অনেক কম, বিশেষ করে আপনার গণতন্ত্র হত্যা বা ভোট বা দুর্নীতি বা সব কিছু নিয়ে সরকার যখন মনে করে, এই কারণে সরকার ভালো ভোট বা ভালো নির্বাচন দিতে আগ্রহী না, এই কারণে সরকার আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছে বা আমেরিকার এই প্রস্তাবগুলি সরকারের পছন্দ হচ্ছে না। এছাড়া আমি দেখি না যে আমেরিকার পার্সোনাল কোনো ইন্টারেস্ট কোনো দলকে বা কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোর মতো এই জিনিস বাংলাদেশে আজকে পর্যন্ত আমি আমি এটা লক্ষ্য করছি না। পৃথিবীর অনেক দেশেই তো গণতন্ত্র নেই, অনেক জায়গায় কিন্তু গণতান্ত্রিক চর্চা সেভাবে হয় না শতভাগ যেটি আমেরিকা চায়, কিন্তু বাংলাদেশের প্রতি তাদের এই গণতন্ত্র নিয়ে আগ্রহটা
ও কি সরকার পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয় কিনা? না, সরকার তো পরিবর্তন হতেই পারে যদি এই দেশে গণতন্ত্র, মানে আমাদের ধারণা ভোটের মাধ্যমে হলে তো আওয়ামী লীগের পরাজয় হতেই পারে। বাট আমেরিকা আওয়ামী লীগের পরাজয় আওয়ামী লীগের বিজয়ের চেয়ে বেশি ইন্টারেস্টেড অ্যাকাউন্টেবল সরকার হওয়া, যাতে পার্লামেন্টে, যেমন এই দেশে তো সত্যি কথা বলতে গত 8-10 বছরে পার্লামেন্টের কোনো ভূমিকাই নাই, পলিটিশিয়ানরা ডিপলিটিসাইজড হয়ে গিয়েছে, সরকারের প্রশংসা করা ছাড়া বিরোধী দলও যে পার্লামেন্টে সরকারের প্রশংসা করে, মানে যারা আছেন আর কি, তো এইরকম যখন অবস্থান থাকে তখন তো ন্যাচুরালি চায়না বা অন্য কোনো দেশ এই দেশে যে কোনো মুহূর্তেই যে কোনো সময় একটা আধিপত্য বিস্তার করতে পারে। এইটার জন্যই আমার মনে হচ্ছে আমেরিকা চাচ্ছে এখানে একটা অ্যাকাউন্টেবল সরকার যাতে থাকে, যেখানে চায়নার প্রভাবটা একটু কমবে। চায়নার প্রভাব তো আসলে কোথাও থেকে সরিয়ে ফেলা সম্ভব না আজকের দিনে, আমেরিকার ইকোনমিও অনেকখানি বেস করে চায়নার উপর, চায়না সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সিকিউরিটি রিজনে আমার মনে হচ্ছে যে সেই জায়গাটাতেই আমেরিকা চাচ্ছে, যাতে করে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি থাকে তাহলে অ্যাকাউন্টেবিলিটি থাকে। আজকে তো আর সরকারের অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনি জানেন যে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সরকারের বিভিন্ন যারা এক্সপোক্সম্যান আছে তারা বলছেন যে আমেরিকা চায় না যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বা তাদের একটা আশঙ্কা যে হয়তো বা, এটা তো সরকারি শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, মেবি সরকারের কাছে ওই লেভেলের ইনফরমেশন আছে, সেটা তো আমাদের জায়গা থেকে আমরা বলতে পারবো না। আমরা যতদূর জানি পত্রিকার পাতায় যা পড়ি আর যতখানি রাজনৈতিক অ্যানালাইসিস করি, সরকারের টপ লেভেলে কী ইনফরমেশন আছে বা কতদূর জানে ওই ব্যাপারে তো আমরা, ওই ইনফরমেশন না জানলে আমরা ওইটার উপর নিয়ে অ্যানালাইসিস করতে পারবো না। বেশ পার্থ, আপনার কাছে আমি আবার আসবো।